হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি, আর তার জন্যই চলে এসেছি এখন থেকে রোজ দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, আর আজকে থেকেই শুরু করলাম রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা, করে যাব, জানি না কতদূর পারবো কিন্তু করে যাব। তো যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর রাত্রিবেলা আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, আমরা গিয়েছিলাম কর্ণেশন স্কুলে। তো কর্ণেশন স্কুলের গেট বন্ধ করে দিয়েছিল, তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে এলাম ইনস্টিটিউট মাঠে। আর ইনস্টিটিউট মাঠের প্যান্ডেলটা কেমন করেছে সেটা একটু দেখে নাও। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগলো প্যান্ডেলটা। আর দেখো এবার হচ্ছে আমি আর রাস্তার ওপারে যাচ্ছি, মানে হচ্ছে ইনস্টিটিউট মাঠে ঢুকবো, সেখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম দেখতেই যাচ্ছি। আর তার আগে শ্রীকে নিয়ে চলে এলাম মা সরস্বতীর কাছে, আর শ্রী এসে ওই হাতে যেটা আছে সেটাকেও বলে ফু। তো যাই হোক, ওটা হচ্ছে কি বাবলস ফোলানোর সবাই জানো, তো সেটা দিয়েই হচ্ছে আমরা ঘরে যেরকম ঠাকুরকে আরতি করি ধূপ, মানে ধূপকাঠি দিয়ে, ধুনুচি দিয়ে, তো শ্রী হচ্ছে সেটা দিয়ে ওরকম করে ধূপ মানে আরতি করছিল, আর ঠাকুরকে বলছিল যে ভালো থেকো, আসি, টাটা, বাই বাই, তো এসবই বলছিল। তো এখন আমরা হচ্ছে ভেতরে ঢুকবো। শ্রী পাপা আর শ্রী তো ঢুকে গেল ঠিক রাস্তা দিয়ে, আর আমি কি করেছি জানো তো, উল্টো রাস্তা দিয়ে ঢুকে গিয়ে লাস্টে আবার একা একা গিয়ে তারপর ওখানে গিয়ে বসেছি। তো যাওয়ার শুরুতেই প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী প্রোগ্রাম হচ্ছে। এবার আমি তো একা একা এসে টুক করে চেয়ারের মতো বসে পড়েছি, আর শ্রী পাপা আমাকে দেখতেই পায়নি, শ্রীও আমাকে দেখতে পায়নি। তো শ্রী পাপা আমাকে দেখতে পেয়ে শ্রীকে যখন দেখিয়েছে, তো দেখো শ্রী আমাকে দেখে কতটা খুশি হয়, দেখো কি সুন্দর করে হেসে দিল। তো যাই হোক, ওরাও এসে আমার পাশে বসেছে। এবার তোমরা প্রোগ্রামটা একটু দেখো। তো জানো তো আমরা ইচ্ছে করেই রাত্রি 9:30টার দিকে বেরিয়েছিলাম, আর শাড়ি পরিনি, সরস্বতী পুজোর দিন শাড়ি না পরে কে এভাবে বের হয়, কারণ আমি অনেক রাতে বেরিয়েছি তো অত রাতে শাড়ি পরার কোনো প্রয়োজনই মনে করিনি। আর এখানে দেখো শ্রী আর শ্রী বাবা তো সুন্দরভাবে প্রোগ্রাম দেখছিল, আর শ্রী আমাকে ওই বাবলসটা দিয়ে বললো মা ফু দাও, তো সেটাই হচ্ছে গিয়ে করছিলাম। আর শ্রী তো ভীষণ খুশি, মানে এত হ্যাপি ওখানে গিয়ে, পরের দিনও আমাকে যেতে হয়েছে তার জন্য, সেই ব্লগও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, অনেকদিন পর হচ্ছে গিয়ে ব্লগের ভয়েস দিচ্ছি, তারপর হচ্ছে এডিটিং করছি, কেমন যেন লাগছে, মানে ঠিক আগের মতো আসছে না। যাই হোক, তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি পারবো সেই আগের মতো ব্লগ করতে। আর প্লিজ যারা ব্লগটা দেখছো তারা একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, তাতে আমার খুব সুবিধা হবে। সেটা কী সুবিধা হবে সেটা তোমরা কমেন্ট করলেই বুঝতে পারবে। আমরা এখন আইসক্রিম খেতে যাচ্ছি, বাড়ি থেকে অন্তত 50 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে দার্জিলিং এ আসছি। খোলা আছে? খোলা আছে, খোলা আছে, বন্ধ করে দিয়েছে।
পঞ্চাশ কিলোমিটারের কথা শুনে কি ঘাবড়ে গেলে? একদমই না, 50 কিলোমিটার দূরে কেন যাবো আইসক্রিম খেতে? তো বাড়ি যাচ্ছিলাম, বাড়ি ফেরার পথে শ্রী বাবা বললো শীতের দিনে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, চলো আইসক্রিম খাই। মানে ঠিক আছে চলো, কিন্তু কি হলো, আইসক্রিম পেলাম কি পেলাম না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই শার্টটা দেখাচ্ছি কারণ শ্রী বাবা হচ্ছে গিয়ে এই শার্টটা দেখিয়ে বলছিল, সবাইকে নাকি ঢিসা দিচ্ছিল একদিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি চলে এসেছে আইসক্রিম পার্লারে, কিন্তু আইসক্রিম পার্লারে গিয়েও আইসক্রিম কপালে জোটে। শ্রী, তুমি কি খাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে বলো। ও এখন আইসক্রিম খায়নি তো, যদি আজকে খায় তাহলে ফার্স্ট খাবে, আর এখনো গরম পড়েনি সেভাবে। তুমি আইসক্রিম খাবে, এখনো ঠান্ডা। হ্যাঁ তো মা, জানো যারা গুড গার্লস তারা এরকম করে না। তুমি এটা কার থেকে শিখেছো? এই কাজটা তুমি কার থেকে শিখেছো? যার থেকে শিখেছো সেটা কিন্তু ভালো না। তুমি এরকম কিন্তু ছিলে না, একবার দেখে নিয়েই শিখে গেছো না? বলো হ্যালো গাইস, হ্যালো গাইস। তো আইসক্রিম পার্লারে তো আইসক্রিম পাওয়া গেল না, এবার চলে এসেছি বেনারসি গলি, মানে হচ্ছে ভুয়া বাজার। তো ভুয়া বাজারে এসেও আইসক্রিম কপালে জোটেনি, তো শ্রী পাপা খালি হাতেই আসছে আমার কাছে। তা আমি বললাম যে ঠিক আছে, আইসক্রিম পাওয়া যাচ্ছে না, কি হয়েছে, একটু সন্দেশ নিয়ে এসো। তো সেটাই নিয়ে এসেছিল। জোরে ডাকো, জোরে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।